में तेरे गीत है मिले हुए। क्या कहूँ कि शर्म से है लब सिले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। Hello everyone, assalamu alaikum and Eid Mubarak. After a long time I'm back with my new video, so welcome to my tini-mini vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ব্লগে আমি আপনাদেরকে আমার ঈদের দিনটি শেয়ার করব, ঈদের দিন আমি কী কী করেছি সেটাই। তো চলুন তাহলে শুরু করি। তো প্রত্যেকবার ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখতাম যে আমার হাতে মেহেদির কালার কেমন হলো, আর তারপরেই দেখতাম যে আমাদের বাড়ির বাইরে বের হয়ে যে ঈদের দোকানগুলো বসেছে কিনা। আমি আর সাদাত এবারও তাই করলাম। এরপর আমি আমার কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে আব্বু আর সাদাদের জন্য পাঞ্জাবি পায়জামা আয়রন করা। প্রতি বছরই আমি এই কাজটি করে থাকি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমার ব্লগিং জার্নির এক বছর পূর্ণ হলো। গত বছর কোরবানির ঈদেই আমি আমার ফার্স্ট ব্লগটা আপলোড করেছিলাম, আর এই বছর তাহলে আমি ধরে নিতে পারি এটাই আমার ব্লগিং জার্নির এক বছর। কথা বলতে বলতে এরই মাঝে আমি আপনাদেরকে আমার ঈদের আউটফিটটাও দেখিয়ে দিলাম, যদিও আমি এই জুতোটা পরিনি। অ্যান্ড এই ড্রেসটা অনেক সুন্দর, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করেছে। তো যাই হোক, এরপর আমি চলে গেলাম হচ্ছে আমুকে হেল্প করতে, কজ এত রান্নাবান্না, ঈদের দিন সবার বাড়িতে অনেক রান্নাবান্না থাকে, আর একা একজন মানুষের পক্ষে এত রান্নাবান্না করা আসলেই অনেক কষ্টকর। তাই আমি একটু গেলাম আমুকে হেল্প করতে। এবার আমরা দাদু বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে, আর এখানে ঈদের নামাজ পড়ানো হবে সকাল 8টায়, তাই আমি তাড়াহুড়ো করে এগুলো সব রেডি করছিলাম। আর এদিক থেকে দেখছিলাম যে হচ্ছে আব্বু গিয়ে আমাদের গরুটা নিয়ে এসেছে, তারপর আব্বু গোসল করে খেতে আসবে, দেন হচ্ছে আব্বু আর বাবু হচ্ছে নামাজ পড়তে যাবে, তাই আমি তাড়াহুড়ো করে সব রেডি করছিলাম। এই তো ওদের খাবার দিলাম। এরপর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তারপর ওরা বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে নামাজ পড়তে চলে গেল। এর মাঝখানে অনেকটুকু সময় চলে গিয়েছে, রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই ক্লিপগুলো নিতে পারিনি। এরপর এই তো কোরবানি করার জন্য চলে আসলো সবুর ভাইয়া। ভাইয়া হচ্ছে আমাদের গরুটা জবাই করে দিবে। কোরবানি করা দেখালে আমি হয়তো রেস্ট্রিকশনস খেয়ে যেতে পারি, তাই আমি ওটুকু ব্লার করে দিচ্ছি। তো এরপর আমি চলে গেলাম রেডি হতে, একটু ফুপিদের বাড়িতে যাব, তারপর ইয়ে বাসায় চলে যাব। তো এটাই ছিল আমার ঈদের লুক, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এত কষ্ট করে মেকআপ করার পর যখন বৃষ্টিতে ভিজে ফুপির বাড়ি যেতে হয়, তো যাই হোক কি আর করার। আমি আর সাদাত মিলে গিয়েছিলাম আমার তিন ফুপির বাড়ি, ওখানে যেয়ে কিছু সময় কাটালাম, তো তারপরে চলে আসলাম। অ্যান্ড আমরা এবার সব কিছু গুছিয়ে গুছিয়ে বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে সুরুজ ব্রিজ, আর এখানে আসলেই বোঝা যায় যে আজকে কোনো ওকেশন, এখানে প্রচুর মানুষজন ঘুরতে এসেছিলো। আর হ্যাঁ, নদীর পানি মাশাআল্লাহ অনেক বেড়েছে। তো আমার ব্লগটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।